সাবস্ক্রাইব করো দ্য কেমিস্ট্রি ক্লাব এই চ্যানেলটিকে এবং আগামী ভিডিওগুলির জন্য বেল আইকনটিকে প্রেস করো। হ্যালো বন্ধুরা, বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা ক্লাস ইলেভেনের গ্যাস অ্যান্ড লিকুইড যে চ্যাপ্টারটা করছিলাম তার ফোর্থ পার্টে চলে এসেছি। এর আগে অলরেডি তিনটে পার্ট দেওয়া রয়েছে, আপলোড করা রয়েছে। যারা এখনও পর্যন্ত সেই তিনটে পার্ট দেখোনি তাদেরকে বলছি, তোমরা অবশ্যই সেই তিনটে পার্টকে আগে ভালো করে দেখে নাও। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এবং তারপরে আজকের পার্টটা দেখো, তাহলেই তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমরা দেখছো দ্য কেমিস্ট্রি ক্লাব, আমি তোমাদের সাথে আছি দেবব্রত দেবনাথ। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ছোট ছোট কিন্তু বেশ ইম্পর্টেন্ট কতগুলো টপিক নিয়ে আলোচনা করব। একদম ছোট ছোট কনসেপ্ট, এবং আগেই বলে দিচ্ছি অ্যাকচুয়ালি গ্যাস চ্যাপ্টারটাকে যদি আমরা ধরি, এই চ্যাপ্টার থেকে কম্পিটিশানের জন্য অনেক ব্রড ব্রড কনসেপ্ট আমাদেরকে শিখতে হবে। আমি যখন কিনা বোর্ডের সিলেবাসটা মোটামুটি একটা ব্যালেন্স করে দেবো, তারপরে যখন আমি নিটের জন্য বা জয়েন্ট এন্ট্রান্সের লেভেলের জন্য যখন আমি পড়াবো, তোমাদেরকে ভিডিও আপলোড করব, তখন আমি এখানকার এই ডিটেলস জিনিসগুলো আলোচনা করবো। যেমন আজকে আমি সবথেকে প্রথমে আলোচনা করব হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, মানে গ্যাসের গতীয় তত্ত্ব। আজকে আমি এখানে কিছু ফাইনাল প্রেজেন্টেশন লিখব, ফাইনাল কিছু নিউমেরিক্যাল টার্ম লিখব, যেগুলো কিনে তোমাদেরকে বোর্ডের জন্য শুধুমাত্র এই টার্মগুলো মনে রাখতে হবে। কিন্তু যখন তোমরা জয়েন্ট এন্ট্রান্স দেবে কিংবা নিট পরীক্ষার জন্য অ্যাপিয়ার হবে, তার জন্য কিন্তু তোমাদেরকে জানতে হবে যে এই যে টার্মগুলো আমরা ইউজ করছি সেটা কোথা থেকে এসছে, এই ইকুয়েশানগুলো আমরা কী করে ডিরাইভ করলাম, সেগুলো তোমাদেরকে নলেজ পারপাসের জন্য কিন্তু লাগবে। তাই সেগুলোর জন্য আমি সেপারেট ভিডিও বানাবো, সেপারেট সিরিজ বানাবো, তখন সেখানে আমরা ডিটেলসে সেগুলো আলোচনা করবো। তাহলে চলো শুরু করছি। আজকে সবথেকে প্রথমে আমরা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতীয় তত্ত্ব। দেখো, তোমরা যখন বই খুলে দেখবে যে এই যে গ্যাসের গতীয় তত্ত্ব যে পার্টটা আছে, এখানে অনেকগুলো পয়েন্ট, 8টা 10টা, কোনো বইয়ে 12টা পয়েন্ট লেখা রয়েছে, কিন্তু আলটিমেটলি এই 12টা পয়েন্টের যে জিস্ট, যে মেইন কথা, সেই কথাটাকে আমি তোমাদেরকে বলছি। সবথেকে প্রথমে বলি এই তত্ত্বটা বা এই থিওরিটা আসলো কেন, কিসের জন্য প্রয়োজন হলো। একটা সিম্পল জিনিস চিন্তা করো, যখন হাইড্রোজেন বা নাইট্রোজেন বা অক্সিজেন এই সমস্ত গ্যাসগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা প্রপার্টি আছে, প্রত্যেকটা গ্যাসের জন্য কারোর দ্রাব্যতা আলাদা, কারোর ঘনত্ব আলাদা, সব কিছু আলাদা, কিন্তু প্রত্যেকেই কিন্তু কি মানছে, ডালটনের আংশিক চাপ সূত্র মানছে, প্রত্যেকেই বয়েলের সূত্র মানছে, প্রত্যেকেই চার্লসের সূত্র মানছে, প্রত্যেকে গেলুসাকের চাপের সূত্র মানছে, সব কিছু মানছে। তার মানে প্রত্যেকের মধ্যে বিভিন্ন প্রপার্টিস আলাদা থাকা সত্ত্বেও তারা কি করছে, তারা কিন্তু কোনো না কোনো জায়গাতে কমন হচ্ছে। এই জিনিসটার উপরে বেস করেই সায়েন্টিস্টরা কি করলেন, কে সায়েন্টিস্ট কখন, ক্লসিয়াস আছেন, ম্যাক্সওয়েল আছেন, হ্যাঁ, এরা সবাই মিলে কি করলেন, একটা নতুন থিওরি প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, বোল্টজম্যানের কথা বলেছি আগের দিন, বোল্টজম্যান কনস্ট্যান্ট বা বোল্টজম্যান ধ্রুবক তিনি আছেন। তাহলে বোল্টজম্যান, ক্লসিয়াস, ম্যাক্সওয়েল প্রত্যেকে মিলে একটা নতুন থিওরি বের করলেন গ্যাসের, যে এই যে গ্যাসের যে মুভমেন্টগুলো হয়, একটা পাত্রের মধ্যে একটা গ্যাসকে যদি আমরা রাখি, সে গ্যাসের মধ্যে কী কী ধরনের ক্যারেক্টারিস্টিক দেখা যাবে, তার উপরে বেস করে তারা একটা থিওরি বের করলেন। সবথেকে প্রথম সেই থিওরির ফার্স্ট পয়েন্টে ওনারা বললেন যে যে গ্যাসের যে মানে গ্যাস যে জিনিসটা, গ্যাস হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি, মানে এখানে এই বিভিন্ন রকম ছোটো ছোটো ক্ষুদ্র 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 কণা আছে, এই কণাগুলো দিয়ে গ্যাসের গ্যাসটা তৈরি, বোঝা গেল? হ্যাঁ, এবং এই যে কণা, এটাকেই বলা হচ্ছে গ্যাসের অণু। হ্যাঁ, কী বলছে এটাকে, গ্যাসের অণু বা গ্যাসের মলিকিউল বলছে, এক একটা কণাকে গ্যাসের অণু বা গ্যাসের মলিকিউল বলছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তার মানে যখন কিনা আমরা নাইট্রোজেন গ্যাস নিয়ে কথা বলছি বা হাইড্রোজেন গ্যাস নিয়ে কথা বলছি বা অক্সিজেন গ্যাস নিয়ে কথা বলছি, সেই যে গ্যাসটা, সেই গ্যাসটা কী হচ্ছে, এরকম অত্যন্ত অনেক ক্ষুদ্র 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 কণা দ্বারা তৈরি, যে কণাগুলোকে আমরা কী বলছি, মলিকিউল বলছি, বা সেই কণাগুলোকে আমরা কী বলছি বলো, সেই নির্দিষ্ট গ্যাসের কণা
বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার এই যে নির্দিষ্ট যে কণাগুলো আছে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কিরকম হয়? বেশ গোলাকার ধরনের হয়। গ্যাসীয় যে কণাগুলো সেগুলো কি হয়? গোলাকার ধরনের হয়। এবং এই গোলাকার যে কণাগুলো আছে এদের মধ্যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। এই গোলাকার কণাগুলোর নিজেদের মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তারপরে না তো এরা নিজেরা নিজেদের দিকে টানবে, অ্যাট্রাকশন করবে, না তো এরা নিজেরা নিজেদের থেকে বিকর্ষিত হবে। নো অ্যাট্রাকশন, নো রিপালশন। তাহলে ফার্স্ট পয়েন্টে কি বললাম? গ্যাসের যে গ্যাস যে কোনো একটা গ্যাসকে যখন আমরা কনসিডার করবো, সেই গ্যাসটা কী দিয়ে তৈরি? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। এবং সেই কণাগুলোর মধ্যে কি হচ্ছে না? কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে না। দুটো পয়েন্ট হলো। তিন নাম্বার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে যে, মনে করো একটা পাত্রের মধ্যে, একটা বদ্ধ পাত্রের মধ্যে বেশ কিছুটা গ্যাস রয়েছে। বলছে পাত্রের তো একটা নিজস্ব ভলিউম আছে, একটা আয়তন আছে। হ্যাঁ, বলছে পাত্রের যে সামগ্রিক আয়তন, দেখা গেলো 5 লিটার আমার আয়তন পাত্রের, ঠিক আছে? সেই পাত্রের মধ্যে যখন আমি গ্যাসটাকে রাখলাম, এই টোটাল পাত্রের তুলনায় ওই গ্যাসের যে কণাগুলোর যে মোট আয়তন সেটা অত্যন্ত নগণ্য। মানে ধরো এখানে একটা কণা কণা এরকম করে কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম করে। হ্যাঁ, এই যে টোটাল যে কণাগুলো আছে সেই কণাগুলোকে একত্রিত করে আমি যোগ করলে যেটা পাবো সেটা এই টোটাল পাত্রের তুলনায় তার আয়তন কি? একদমই সামান্য, ক্ষুদ্র, নেগলেজিবল, নেগলেক্ট করা যায়। হ্যাঁ, তো বলছে তিন নাম্বার পয়েন্টে যে পাত্রের মোট ভলিউমের তুলনায়, হ্যাঁ, এই ভেসেলটার যে মোট ভলিউমটা আছে তার তুলনায় এই কণাগুলোর যে আয়তন সেগুলো হয় অনেকটা ছোট বা ক্ষুদ্র, বা এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, রাইট? আচ্ছা, বলছে এর পরের পয়েন্টে বলছে এই কণাগুলো প্রত্যেকে ছোটাছুটি করছে, র্যান্ডামলি এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে, হ্যাঁ, পাত্রের দেওয়ালের গায়ে ধাক্কা মারছে, নিজেদের নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে? তার মানে ওরা সবসময় কী করছে, একটা র্যান্ডম মুভমেন্ট করছে, পরস্পর পরস্পরের সাথে ধাক্কা খাচ্ছে, পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছে, আবার স্থিতিস্থাপক ধর্মের জন্য ফিরে আসছে, এরকম করে কিন্তু একটা র্যান্ডম মুভমেন্ট করছে। এবং এই মুভমেন্টটার জন্য কী তৈরি হচ্ছে? এই কণাগুলো যখন দেওয়ালের গায়ে ধাক্কা মারছে, সেই দেওয়ালের গায়ে কী হচ্ছে? প্রেশার তৈরি হচ্ছে। হ্যাঁ, বলছে যত বেশি র্যান্ডামনেস থাকবে, যত বেশি আর কি সংঘর্ষ ঘটবে, নিজেদের মধ্যে সংঘর্ষ যদি বেশি ঘটে তাহলে নিজেরা নিজেদের থেকে ছিটকে দূরে যাবে, যত বেশি নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটবে তত বেশি ছিটকে যাবে, তত বেশি পাত্রের দেওয়ালের গায়ে ধাক্কা মারবে, আর যত বেশি ধাক্কা মারবে তত বেশি প্রেশার তৈরি হবে। তাহলে প্রেশারটা কার উপর নির্ভর করছে? প্রেশারটা নির্ভর করছে তাদের মধ্যে সংঘর্ষের উপরে। তারা নিজেরা নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে খাবে, ছিটকে যাবে, সেই ছিটকে গিয়ে পাত্রের দেওয়ালের গায়ে ধাক্কা খাবে, আর ধাক্কা খেয়ে ওখানে কী তৈরি করবে? একটা চাপ তৈরি করবে। এই পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে? সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা হচ্ছে এই চাপের পয়েন্টটা, আর একটা হচ্ছে আয়তনের পয়েন্টটা, যেটা আমি এর আগের পয়েন্টে বললাম যে পাত্রের মোট আয়তনের তুলনায় গ্যাসের কণাগুলোর আয়তন অত্যন্ত নগণ্য। এছাড়া স্থিতিশক্তি, গতিশক্তি নিয়ে অনেক অনেক পয়েন্ট আছে, যেই পয়েন্টগুলো আমি মানে অ্যাকচুয়ালি এগুলো না তো এক্সাম পারপাসে, না তো মানে কোনো নলেজ পারপাসে এগুলোর প্রয়োজন আছে। দরকার যেটা সেটা হচ্ছে এই যে দুটো পয়েন্ট বললাম, একটা হচ্ছে আয়তনটাকে নগণ্য ধরে আমরা ইগনোর করছি, আরেকটাকে কি বলছি আমরা, দেওয়ালের গায়ে যে চাপটা তৈরি হচ্ছে সেই চাপের পরিমাণটাও নাকি যথেষ্ট সামান্য, মোট যে গ্যাসের যে চাপ তার তুলনায় ওই কণাগুলোর যে চাপ সেটাকে নাকি খুব নগণ্য ধরা হয়। তো সামগ্রিকভাবে এই সমস্ত কিছুর পরে একটা ছোট্ট কথাতেই ওরা সমস্ত খেলা খতম করে দিল, কি যে এই যে কাইনেটিক থিওরি যে ব্যাপারটা, গ্যাসের যে গতীয় তত্ত্ব, এটা শুধুমাত্র নাকি আদর্শ গ্যাস মানে আইডিয়া গ্যাসের জন্য প্রযোজ্য। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, পিভি ইজ ইকাল টু এনআরটি, যেখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে কি, অ্যাবসোলুট টেম্পারেচার, ঠিক আছে? বলছে একমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই কাইনেটিক থিওরিটা প্রযোজ্য। তাহলে এর আগে আমি যতগুলো পয়েন্ট বললাম সেগুলো কার ক্ষেত্রে প্রযোজ্য? আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তার মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তো সায়েন্টিস্টরা এই যে মানে মুভমেন্টগুলো, হ্যাঁ, চাপ তৈরি হচ্ছে, আয়তনের চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এত কিছু পয়েন্টকে ওরা একসাথে অ্যাসোসিয়েট করে নতুন একটা মানে আমাদের কাছে সমীকরণ দিল যে পিভি ইজ ইকাল টু 1/3 mnc². এইটা হচ্ছে কিসের সূত্র? ঠিক আইডিয়াল গ্যাস যেরকম পিভি ইজ ইকাল টু এনআরটি মেনে চলে, আবার সেই আইডিয়াল গ্যাসগুলো যখন কাইনেটিক থিওরিকে মেনে চলছে, তাই এটা হচ্ছে কাইনেটিক থিওরির গাণিতিক রূপ। যে কি বলছে, কোনো একটা গ্যাসের গতীয় তত্ত্বের যে গাণিতিক রূপ সেটা হচ্ছে পিভি ইজ ইকাল টু 1/3 mnc², ভালো করে বোঝো, পি চাপ, ভি ভলিউম, 1/3 তো একটা নিউমেরিক্যাল ফর্ম রয়েছে, এম গ্যাসের ভর, এন গ্যাসের মোল সংখ্যা, সি, এইটাই হচ্ছে মেন খেলাটা আমাদের এই সমীকরণের। প্রধান জিনিসটা কি, যেটা আমাদের কাছে আননোন সেটা কি? এটা হচ্ছে সি, এটাকে বলা হয় হচ্ছে রুট
মিন স্কোয়ার ভেলোসিটি। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় গ্যাসের রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলতে কি বুঝি আমরা? বলছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি মানে হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। গড় বর্গবেগের বর্গমূল, গড় মানে হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ বর্গবেগ মানে যে বেগটা আমাদের কাছে আছে সেটাকে আমি স্কোয়ার করব, মানে আমার কাছে যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটাকে আমি কি করব, স্কোয়ার করব। তাহলে বর্গবেগ তার যে বর্গমূল, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ যে ভেলোসিটি আছে, নর্মাল অ্যাভারেজ ভেলোসিটি, শুধু তাই নয় ভেলোসিটিটাকে আবার স্কোয়ার করব, তারপরে যে আমি তাকে যখন স্কোয়ার রুট করব তখন যেটা বেরোবে সেটাকে বলা হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। চলো এই ব্যাপারটাকে নিয়ে একটু শিখি জিনিসটা কি আছে। অ্যাভারেজ ভেলোসিটি বা কাকে, তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, পিভি ইজ ইকাল টু 1/3 এম এন সি স্কোয়ার। ভালো করে দেখবে ফার্স্ট কথা, ধরো N1 সংখ্যক গ্যাসের ভেলোসিটি হচ্ছে C1, N2 সংখ্যক গ্যাসের ভেলোসিটি হচ্ছে C2, N3 সংখ্যক গ্যাসের ভেলোসিটি হচ্ছে C3, এরকম করে চলতে থাকলো। তাহলে N1 এর যদি প্রত্যেকের ভেলোসিটি C1 হয় তাহলে টোটাল এখান থেকে কত ভেলোসিটি পাচ্ছি? N1 C1, এখান থেকে পাচ্ছি N2 C2, আর এখান থেকে পাচ্ছি N3 C3। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি অ্যাভারেজ ভেলোসিটি করি, ঠিক আছে, N1 সংখ্যক গ্যাস, N2 সংখ্যক গ্যাস আর N3 সংখ্যক গ্যাস, তিনটাকে যদি আমি একটা পাত্রের মধ্যে আমি আবদ্ধ রাখি, তাহলে আমি এখান থেকে মোট অ্যাভারেজ ভেলোসিটি কী পাচ্ছি? অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ মানে গড় কী পাচ্ছি ভেলোসিটি, এটাকে সি অ্যাভারেজ চিহ্ন দিলাম আমরা, এ মানে অ্যাভারেজ। এটা ইজ ইকাল টু এরকম বেরোচ্ছে না, N1 C1 প্লাস N2 C2 প্লাস N3 C3, এরকম করে চলতে থাকবে, বাই N1 প্লাস N2 প্লাস N3 প্লাস, এরকম করে চলতে থাকবে। আচ্ছা এটা মানে কি? এটা মানে তো মোট মোল সংখ্যা, আর মোট মোল সংখ্যাকে আমরা কী চিহ্ন দিয়ে প্রকাশ করি? আমরা N চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা লিখতে পারি তো N1 C1 প্লাস N2 C2 প্লাস N3 C3 প্লাস, চলতে থাকবে বাই N, যেখানে না N টা কি? N টা হচ্ছে আমার টোটাল মোল সংখ্যা। ক্লিয়ার হলো? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি যাকে কিনা CA দিয়ে প্রকাশ করা হয় সেটার ভ্যালু কত, সেটার রিপ্রেজেন্টেশন কী বেরোলো? N1 C1 প্লাস N2 C2 এরকম করে চলতে থাকবে বাই N। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইবার যদি আমি এটা কখন পসিবল, যখন কিনা একটা নির্দিষ্ট চাপ, একটা নির্দিষ্ট উষ্ণতা, একটা নির্দিষ্ট ভর থাকবে, একটা ফিক্সড টেম্পারেচার, একটা ফিক্সড প্রেশার, একটা ফিক্সড মাস, এগুলো যখন থাকবে তখন আমি এটাকে পাবো। হ্যাঁ, বলছে এই টেম্পারেচার আর মাসের সাথে সম্পর্কটাকে কীভাবে বের করে জানো? বলছে সি অ্যাভারেজ ইজ ইকাল টু রুট ওভার 8RT বাই পাই এম। ভালো করে এটাকে লিখে নাও, 8RT বাই পাই এম, যেখানে টি হচ্ছে অ্যাবসোলুট টেম্পারেচার, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, পাই হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, 8 হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, আর এম হচ্ছে মলিকিউলার মাস মানে গ্যাসের পারমাণবিক ভর বা আণবিক ভর। ঠিক আছে, ভালো করে বুঝবে একটা জিনিস, এটা কী করে এসছে তার ডিটারমিনেশনটা আমি তোমাদেরকে বোর্ডের জন্য এখানে পড়াবো না, আমি এটা পড়াবো হচ্ছে JEE-র জন্য বা NEET-এর জন্য। এটা ডিটারমিনেশনটা কীভাবে এটা আসলো, ঠিক আছে, শুধু এখন এইটুখানি মনে রাখো যে অ্যাভারেজ ভেলোসিটিকে বের করতে গেলে রুট ওভার 8RT বাই পাই এম ভ্যালুটা লাগে। তাহলে ফার্স্ট টার্ম আমি কী পেলাম? অ্যাভারেজ ভেলোসিটি। চলো সেকেন্ড দিকে এগোই, এরপরে আমাদেরকে কী বলেছে? রুট মিন স্কোয়ার ভেলোসিটি। চলো আগে স্কোয়ার করি, ভেলোসিটিকে স্কোয়ার করে দিই, ভেলোসিটিকে স্কোয়ার করে দিলাম, ভেলোসিটির স্কোয়ার, ওকে, ভেলোসিটির স্কোয়ার করে দিলাম। তাহলে হয়ে গেল কি বলো, কি হয়ে গেল? স্কোয়ার ভেলোসিটি হয়ে গেল। এবার রুট করে দেবো, চলো রুট করে দিই এই যে জিনিসটা, এটাকে আমি রুট করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল? এটা আমার রুট, মানে এটা তো ছিল ভেলোসিটির স্কোয়ার, তাকে রুট করে দিলাম, তাহলে আমি শুধুমাত্র সি পেলাম আবার। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি বলবো? রুট মিন স্কোয়ার বা গড় বর্গবেগের বর্গমূল। ঠিক আছে, গড় বর্গবেগের বর্গমূল, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যেটাকে আমি সি চিহ্ন দিয়ে প্রকাশ করছি, সেটাকে আমি রিপ্রেজেন্ট করবো কীভাবে? N1 C1 স্কোয়ার প্লাস N2 C2 স্কোয়ার বাই N3 C3 স্কোয়ার বাই N, এবং এটার যে নিউমেরিক্যাল ফর্মটা সেটা হচ্ছে রুট ওভার 3RT বাই এম। লিখে নাও, রুট ওভার 3RT বাই এম, এখানে কোনো পাই নেই, ঠিক আছে, সবগুলোকে কিন্তু একসাথে অ্যাসোসিয়েট করবো একটু পরেই। আচ্ছা একটা ছোট্ট জিনিস এখানে স্টার মেরে লিখে রাখো, যে রুট মিন স্কোয়ার মানে সি, এটা সবসময় বেশি হয় কার থেকে? অ্যাভারেজ ভেলোসিটির সাথে। হ্যাঁ, অ্যাভারেজ ভেলোসিটির যে ভ্যালুটা তার থেকে সি এর ভ্যালু বেশি আছে। বা একটা ছোট্ট কোয়েশ্চেন এখানে তোমাদেরকে বলতে পারে, যে এই যে আমরা যখন কাইনেটিক থিওরি অফ গ্যাসের বিভিন্ন রকম ক্যালকুলেশান করবো, তখন আমরা সিকে না নিয়ে এই সি
অ্যাভারেজ কে না নিয়ে সি কে কেন নেই? এই যে একটু আগে আমরা কি বললাম 1/3 এম এন সি স্কোয়ার, পি ভি ইজ ইকাল টু 1/3 এম এন সি স্কোয়ার, ওখানে আমি সিটা কেন নিলাম, আমি সি এটা কেন নিলাম না? তার কারণ হচ্ছে সি কে যদি আমরা নেই তাহলে অনেক ভালো প্রপার গতিশক্তির মান পাবো, কিন্তু সি অ্যাভারেজকে যদি নেই তাহলে গতিশক্তির যে প্রপার মান, হ্যাঁ হ্যাঁ, যে গতিশক্তির যে প্রপার মান, কাইনেটিক যে এনার্জি তার যে প্রপার ভ্যালুটা, তার থেকে আমি কিছুটা কম ভ্যালু পাবো। এই জন্য এটা নিলে আমার পার্টিকুলারলি আমি এক্স্যাক্ট ভ্যালু পাই, তার জন্য এটাকে নিয়ে আমি কাজ করি। কী করলো? আর এম এস নিয়ে আমরা কাজ করব। চলো তিন নাম্বার পয়েন্ট। হ্যাঁ, আরেকটা টাইপের ভেলোসিটি আমরা একটুখানি জাস্ট টার্মটা শিখে রাখবো, ওটাকে বলা হয় হচ্ছে মোস্ট প্রোবাবেল ভেলোসিটি। এটাকে বলা হয় হচ্ছে মোস্ট প্রোবাবেল ভেলোসিটি, মানে সব থেকে সম্ভাব্যতম বেগ, ঠিক আছে? সব সর্বোচ্চ সম্ভাব্যতম, প্রোবাবেল মানে সম্ভাব্য, ভেলোসিটি মানে হচ্ছে বেগ, আর মোস্ট মানে হচ্ছে সব থেকে বেশি। তাহলে এমপিভি, এটাকে সি এম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, মানে সম্ভাব্য বেগ বলতে কী বলা হচ্ছে বলতো? মানে শূন্য থেকে, মানে একটা গ্যাসের গতিবেগ শূন্য থেকে অসীম পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে। একটা পাত্রের মধ্যে একটা গ্যাসকে রাখলাম, তাদের অণুগুলো পরস্পরের সাথে কী করছে? হ্যাঁ, ফ্ল্যাকচুয়েট করছে, নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে। এবার আমাকে একটা ছোট্ট করে কথা বলো, যদি তারা নিজেরা চারিদিকে ধাক্কা খেতে থাকে তাহলে তো তাদের গতিশক্তি কখনো শূন্য হচ্ছে না, কখনো বাড়ছে কখনো কমছে, যত বেশি ধাক্কা খাচ্ছে তত তাদের, হ্যাঁ, বেশি গতিবেগ হচ্ছে, অনেক ধরনের সিচুয়েশন আছে। এদের মধ্যে সবথেকে বেশি কোন ভেলোসিটিটা হওয়ার প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে, সেটাকে বলা হচ্ছে সি এম। এটার একটা নিউমেরিক্যাল টার্ম আছে, এটাকে বলা হচ্ছে 2RT/M। ভালো করে দেখে নাও, প্রথমেরটা ছিল কি, √8RT/πm, তারপরেরটা হলো √3RT/m, এবং এটা কি হলো, √2RT/m। চলো তিনটেকে আমি একসাথে করি। আচ্ছা, মনে রাখবে সি এর ভ্যালুটা সি অ্যাভারেজের থেকে বেশি, আবার সি অ্যাভারেজের ভ্যালুটা সি মোস্ট প্রবাবল ভেলোসিটির থেকে বেশি, ঠিক আছে? এটার জন্য আমরা কী রিপ্রেজেন্টেশন পেয়েছি, √3RT/m। এটার জন্য আমি কী রিপ্রেজেন্ট পেয়েছি, √8RT/πm। এটার জন্য আমি কী রিপ্রেজেন্টেশন পেলাম, 2RT/m, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকেই যদি তুমি এখন সি ইস টু সি এ ইস টু সি এম করে দাও তাহলে তুমি কী পাবা, √3√8/π/√2, কারণ RTM/RT/m সবগুলোতেই কেটে যাচ্ছে। তাহলে এই তুমি সম্পর্কটা পাবা তিনটের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে কি, RMS রুট মিন স্কোয়ার, মানে গড় বর্গবেগের বর্গমূল, এটা হচ্ছে অ্যাভারেজ মানে গড়, আর এটা হচ্ছে মোস্ট প্রবাবেল ভেলোসিটি মানে সব থেকে সম্ভাব্য বেগ। ক্লিয়ার হয়েছে? এবং এই তিনটের ভ্যালু দেখে বুঝতে পারছো কোনটা সব থেকে বেশি হয়। এটাকেই যখন আবার ম্যাক্সওয়েল এঁকেছিলেন, ম্যাক্সওয়েল যখন তার মানে এই ডিস্ট্রিবিউশন করেছিলেন যে এই তিনটের গতিবেগ, আমরা তো তিনটে ধরনের আমরা বেগ সম্পর্কে শিখলাম, তো এখানে সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল একটা কাজ করেছিলেন। ম্যাক্সওয়েল কী করলেন, উনি একটা ডিস্ট্রিবিউশন করলেন এই ভেলোসিটিটাকে, ঠিক আছে? কীভাবে? উনি বলছেন বিভিন্ন গ্যাসের জন্য ভেলোসিটিগুলো বিভিন্ন হয়, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, টেম্পারেচার চেঞ্জ করে দেবো ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু ভালো করে বুঝবে ঘটনাটা বুঝবে। হ্যাঁ, উনি কী করলেন, উনি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলেন, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে উনি কী পেলেন, উনি এই রকম করে একটা পেলেন, এখানে উনি পেলেন হচ্ছে একটা মান, এখানে একটা মান পেলেন, আর এখানে একটা মান পেলেন, এটাখানে উনি বসালেন হচ্ছে সি কে, আর এখানে বসালেন DN/NK। ভালো করে বুঝবে ব্যাপারটা কি, মানে এটা ডিটেলস, এটা বিশাল বড় একটা পার্ট ম্যাক্সওয়েলের মানে ডিস্ট্রিবিউশন লটা, ঠিক আছে? ভেলোসিটি ডিস্ট্রিবিউশন লটা বিশাল বড় পার্ট, এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, শুধু একটা দিনই আমি ক্লাস করাবো এটাকে নিয়ে, এক ঘন্টার একটা ক্লাস। শুধু একটু ছোট্ট করে বুঝে নাও, সি মানে হচ্ছে এখানে আমি ভেলোসিটির কথা বলছি, রাইট? এই যে ভেলোসিটিটা, এটা সবথেকে ডান দিকে আছে, মানে সি এর ভ্যালু সবথেকে বেশি, তার মানে কার ক্ষেত্রে? এটা সি এর ক্ষেত্রে, নর্মাল যে সি, তার মানে সি আর এম এস এর ক্ষেত্রে এটা। আচ্ছা, এটা কার ক্ষেত্রে, তার থেকে কম ভ্যালু কার ছিল, সি অ্যাভারেজের ছিল, আর তার থেকে একটু কম বেগ কার ছিল, সি এম এর ছিল, আমরা বলে দিয়েছি এটা, এখান থেকে উনি পেয়েছেন। আর DN/Nটা কি, এন মানে হচ্ছে মোট মোল সংখ্যা, এন মানে হচ্ছে গ্যাসের মোট মোল সংখ্যা, আর ডিএন মানে, হ্যাঁ, তার পরিবর্তনটা, তার মানে কতগুলো গ্যাসের অণুর গতিবেগ পরিবর্তন হয়েছে। একটা একটা পাত্রের মধ্যে গ্যাসের অণু রাখা রয়েছে, মোট অণুর সংখ্যা এন, তার মধ্যে যে অণুগুলো কি হয়েছে, বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করার জন্য, টেম্পারেচার চেঞ্জ করার জন্য বা প্রেশার চেঞ্জ করার জন্য, কোনো একটা ঘটনার জন্য তাদের গতিবেগের চেঞ্জ হয়েছে, তাদের সংখ্যাটাকে আমরা ধরে নিলাম ডিএন। হ্যাঁ, আমরা জানি পরিবর্তনকে বোঝাতে ডি চিহ্ন ব্যবহার করা হয়, হ্যাঁ, বা ডেল্টা চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এই যে DN/N, এটার যে ভ্যালুটা, সেটাকে যখন আমি সি এর সাথে
যখন রিপ্রেজেন্ট করছি তখন এই ধরনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছি, মাথার মধ্যে বেশি ঢোকাতে হবে না, শুধু একটা কথা ঢুকিয়ে নাও কি যে টেম্পারেচার আমার যাই হোক না কেন, টেম্পারেচার আমার যাই হোক না কেন, ধরো আমি টেম্পারেচার বাড়িয়ে দিলাম, আমার এটা চেঞ্জ হলো, এটা চেঞ্জ হলো, এটা চেঞ্জ হলো, অনেক ভ্যালু ট্যালু চেঞ্জ হয়ে গেলো, সব চেঞ্জ হয়ে গেলো, কিন্তু ডিস্ট্রিবিউশন যেটা আছে, মানে এই যে এইভাবে যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটা কিন্তু সবসময় একটা নির্দিষ্ট ভ্যালুতেই থাকবে। তার মানে ব্যাপারটা কী হচ্ছে, সিআরএমএসের বেগটা সবসময় সি অ্যাভারেজের থেকে বেশিই হবে, সি অ্যাভারেজের যে বেগটা সেটা কিন্তু সিএম এর থেকে বেশিই হবে, সেটা তোমার টেম্পারেচারের ডিটেলস যাই থাকুক না কেন, টেম্পারেচারের ডিফারেন্স যাই থাকুক না কেন। তাহলে ম্যাক্সওয়েলের বেগ বন্টন সূত্র থেকে একটা জিনিস আমি জানতে পারলাম, এটা আমার আছে। সাপোজ আমাকে একটা কথা বলো, মনে করো আমি এই যে টেম্পারেচারের কথা বলছি বা মাস চেঞ্জ করে দিচ্ছি বা টেম্পারেচার চেঞ্জ করে দিচ্ছি, দেখা গেলো এরকম হলো, একটা নির্দিষ্ট মাসের জন্য এরকম পেলাম, হ্যাঁ, আর একটা নির্দিষ্ট মাসের জন্য আমি এরকম পেলাম, ওকে, আর একটা নির্দিষ্ট মাসের জন্য আমি এরকম পেলাম। দেখো ডিস্ট্রিবিউশনটা কিন্তু একই রকম রয়েছে, তার মানে এখানে আমি সি পাবো, এখানে সি অ্যাভারেজ পাবো, এখানে সি আর এম এস পাবো, এখানে সি পাবো, এখানে সি অ্যাভারেজ, এখানে সি আর এম এস, এখানে সি, এখানে সি অ্যাভারেজ, এখানে সি আর এম এস, ডিস্ট্রিবিউশনটা আমি একই পাবো, কিন্তু দেখো ভ্যালুগুলো প্রত্যেকের চেঞ্জ হয়ে গেছে, কারোর পিক ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, কারোর হ্যাঁ মানে ডিস্ট্রিবিউশনের যে সেপারেশনটা সেই সেপারেশনটা চেঞ্জ হয়ে গেছে, সব সেম মানে চেঞ্জ হবে, কিন্তু ডিস্ট্রিবিউশনটা ঠিক যেরকম করেছিল, সি অ্যাভারেজ ইজ লেস দেন সি, ওকে, আবার সি আর এম ইজ লেস দেন হচ্ছে সি অ্যাভারেজ, এই ডিস্ট্রিবিউশনটা সব জায়গাতে সেম থাকবে। চলো এই পার্টটা যদি বুঝে থাকো, এরপর আমরা নেক্সট একটা ছোট্ট পয়েন্টকে জাস্ট ছুঁয়ে চলে যাব, সেটা হচ্ছে যে আইডিয়াল গ্যাস আর বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস মানে কি, বাস্তব গ্যাস মানে হচ্ছে রিয়াল গ্যাস, মানে হচ্ছে যারা কিনা পিভি ইজিকাল টু এনআরটিকে মানে না তারাই হচ্ছে রিয়াল গ্যাস, আর যারা পিভি ইজিকাল টু এনআরটিকে মানে তারা হচ্ছে আইডিয়াল গ্যাস, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বলছি একটা ছোট্ট কথা আছে, বাস্তব গ্যাস আমরা যত কিছু নিয়ে আলোচনা করছি সব তো আমরা বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করি, মানে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন যাই অ্যামোনিয়া যাই আমরা গ্যাস নিয়ে আলোচনা করি সেগুলো বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস মানে পিভি ইজিকাল টু এনআরটিকে মানবে না, এটাই আমরা জানি। তো এখন ঘটনাটা হচ্ছে একটা ছোট্ট জিনিস, মনে করো একটা বয়েলের সূত্র, বয়েলের সূত্র মনে আছে আমরা পড়েছিলাম পিভি বাই পি, হ্যাঁ, দেখো পিভি মানে কি, P1 V1 ইজিকাল টু P2 V2 ইজিকাল টু P3 V3, এটা আমরা করেছিলাম না, এটা ইজিকাল টু ধ্রুবক ধরেছিলাম না, কার ক্ষেত্রে, বয়েলের সূত্রের ক্ষেত্রে, ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছি বয়েলের সূত্রতে এটা আমরা পড়েছিলাম। তাহলে আলটিমেটলি হচ্ছে PV ইজিকাল টু কনস্ট্যান্ট, এটা আমরা ফার্স্ট ভিডিওতে পড়েছিলাম বয়েলের সূত্র থেকে। তার মানে ঘটনাটা হচ্ছে বাস্তব গ্যাস নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন তো পিভি ইজিকাল টু কনস্ট্যান্ট পাবো না, পাবো কি, পাবো না, কেননা যদি ওটা আদর্শ হতো তাহলে পিভি ইজিকাল টু কনস্ট্যান্ট পেতাম, যখন বাস্তব হচ্ছে তখন পিভির একটা ভ্যালু পাবো, হ্যাঁ, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, ভালো করে বোঝো পয়েন্টটা, স্টার মেরে বলছি, একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, যে টেম্পারেচারে কোনো একটা বাস্তব গ্যাস মানে রিয়াল গ্যাস খুব নিম্নচাপ অঞ্চলে, যেখানে কিনা প্রেশারটা খুব কম, মানে নিম্নচাপ মানে প্রেশার যখন খুব কমের দিকে হবে, লো প্রেশার, নিম্নচাপ অঞ্চলে কি করছে, যাদের ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলছে, মানে পিভি ইজিকাল টু কনস্ট্যান্টকে প্রতিষ্ঠিত করছে, তার মানে ওরা আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। শোনো, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে একটাই কন্ডিশনে, এক, উষ্ণতা হতে হবে প্রচণ্ড বেশি, অথবা চাপ হতে হবে একদম কম। আবার বলছি, উষ্ণতা হতে হবে অত্যন্ত বেশি আর চাপ হতে হবে একদম কম, এই দুটো কন্ডিশন যদি হয় তাহলে কিছু কিছু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কখন, টেম্পারেচার হাই আর প্রেশার খুব লো, এই কন্ডিশনে কখনো কখনো রিয়াল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে। বলছে বয়েলের সূত্রকে মেনটেন করার জন্য কিছু কিছু আদর্শ গ্যাস আছে যারা নির্দিষ্ট একটা টেম্পারেচারে, যে টেম্পারেচারে লো প্রেশারের অঞ্চলে ওরা কী করছে, পিভি ইজিকাল টু পি, হ্যাঁ, পিভি আর পি এর মধ্যে যেটা আছে এটা কী করে দিচ্ছে, ওরা সমান্তরাল করে দিচ্ছে, প্যারালাল করে দিচ্ছে, মানে পিভি ইজিকাল টু কনস্ট্যান্ট করে দিচ্ছে, তার মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করছে, তাকে আমরা বলবো বয়েল টেম্পারেচার। আবার বলছি, বয়েল উষ্ণতা বলতে কী বুঝি, আমরা বুঝি যে যে নির্দিষ্ট টেম্পারেচারে কোনো একটা পার্টিকুলার বাস্তব গ্যাস সেটা নিম্নচাপ অঞ্চলে, ঠিক আছে, কী করছে, পিভি ইজিকাল টু কনস্ট্যান্ট অর্থাৎ বয়েলের সূত্রকে মেনে চলছে, তাদেরকে আমরা কী বলছি, বয়েল টেম্পারেচার। তার মানে কখনো আমরা এটা বলতেই পারি যে বয়েল টেম্পারেচারে নিম্নচাপ
অঞ্চলে সেটা বাস্তব গ্যাসেরটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা পয়েন্ট একটু মাথায় রাখবে। বয়েল টেম্পারেচারে লো প্রেশার রিজিয়নে, হ্যাঁ বয়েল উষ্ণতায় লো প্রেশার রিজিয়নে রিয়াল গ্যাস কী করে, রিয়াল গ্যাস ওটা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে। এইটুখানি আমরা এখান থেকে বুঝে নিলাম। তাহলে এখান থেকে দুটো পয়েন্ট শিখলাম, একটা হচ্ছে বয়েল টেম্পারেচার বলতে কী বুঝি, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিয়াল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো কখন আচরণ করবে, যদি কিনা সেটা বয়েল টেম্পারেচারে লো প্রেশারে যায় তবেই সেটা করবে। তার মানে উচ্চ উষ্ণতায় এবং নিম্ন চাপে আমার কোনো একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে। ভাই একটা ছোট্ট করে কথা বলো দেখি, আচ্ছা পি ভি ইজ ইকাল টু এনআরটি, আমি এটাকে আই ধরে নিলাম, হ্যাঁ মানে আই মানে হচ্ছে আইডিয়াল, ঠিক আছে, আর পি ভি ইজ ইকাল নট ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য, এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য মানে নন আইডিয়ালের জন্য, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা এটাকে আমি সমান করে দিলাম, এখানে একটা জেড ফ্যাক্টরকে নিয়ে আসলাম, একটা ফ্যাক্টর, এটাকে আমরা বলছি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটাকে বাংলায় বলা হয় সংনম্যতা ধ্রুবক বা সংকোচনশীল ধ্রুবক। তার মানে জেডের মান যদি কখনো এক হয়ে যায় তাহলে পিভি এনআরটি আর এটা সমান হয়ে যাবে। হ্যাঁ ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, পিভি বাই পিভি আই ইজ ইকাল টু জেড এনআরটি বাই এনআরটি, এই দুটো থেকে আমরা পেলাম, পিপি কেটে গেল, এনআরটি এনআরটি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি জেড ইজ ইকাল টু ভি বাই ভি আই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভি বাই ভি আই, ভি মানে হচ্ছে কি রিয়াল গ্যাসের ভলিউম, হ্যাঁ রিয়াল গ্যাসের ভলিউম, আর ভি আই মানে কি আইডিয়াল গ্যাসের ভলিউম, আইডিয়াল গ্যাসের ভলিউম, ঠিক আছে কোনো সমস্যা নেই, এবার ভালো করে বুঝবে। বলছে কন্ডিশন নাম্বার ওয়ান, যখন ভি ইজ ইকাল টু ভি আই হবে তখন তো জেড ইজ ইকাল টু ওয়ান হয়ে যাবে, ভি আর ভি আইয়ের মান যদি সমান হয় তাহলে এটা কী হয়ে যাবে, এটা কেটে এক হয়ে যাবে, তাহলে জেডের মান এক, আর জেডের মান যখন এক হয়ে যাবে তখন এটা কী হয়ে যাবে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তাহলে তোমাকে যদি আমাকে একটা কথা বলি, তোমাকে যদি এখান থেকে একটা কোয়েশ্চেন করে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল ধ্রুবকের মান কত, তাহলে আমি কী লিখব, ওয়ান। আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেডের মান কত, ওয়ান, কেননা জেডের মান যদি ওয়ান হয় তাহলে এই দুটো ইকুয়াল হবে, আর এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমার কী হয়ে যাবে, তাহলে আমার পি ভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণটা প্রতিষ্ঠা হয়ে যাবে। তাহলে এখানে একটা পয়েন্ট লিখে রাখো তোমরা খাতার মধ্যে, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল ধ্রুবকের মান এক হয়। চলো কন্ডিশন নাম্বার দুই পড়ি, ঠিক আছে মুছে দিলাম এটা। কন্ডিশন নাম্বার দুই বলো, দুই কী হতে পারে, ভি গ্রেটার দেন ভি আই হতে পারে, ভি গ্রেটার দেন যদি ভি আই হয় তাহলে ভি বাই ভি আইটা এটা গ্রেটার দেন ওয়ান হচ্ছে, ঠিক তাই তো, এটার মান যদি এটার থেকে বড় হয়, এটা বড় নিচে ছোট, তাহলে আমার কী হচ্ছে সেটা একের থেকে বেশি হচ্ছে। হ্যাঁ আচ্ছা এটা যদি একের থেকে বেশি হয় তার মানে জেড হচ্ছে গ্রেটার দেন ওয়ান, হ্যাঁ তার মানে একের বেশি, এক যখন হয়েছিল তখন সেটা আদর্শ হয়েছিল, আইডিয়াল হয়েছিল, একের বেশি তার মানে ওটা আদর্শ আর থাকলো না, তার মানে ওটা কী হলো, বিচ্যুতি ঘটে গেলো, ওটা ডেভিয়েশন হয়ে গেল, ভেঙে গেল, এটাকে বলা হয় হচ্ছে বাস্তব গ্যাস, এবং এটাকে কী বলা হয়, ধনাত্মক বিচ্যুতি, এটাকে কী বলা হয়, ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন, বোঝা গেল তো ব্যাপারটা, মানে পজিটিভ মানে জেডের মান এক হলে ওটা কী হতো, ওটা আদর্শ হতো, এখন একের বেশি তার মানে বিচ্যুতিটা ঘটেছে পজিটিভ, এর জন্য এটাকে বলছি ধনাত্মক বিচ্যুতি। হ্যাঁ আবার উল্টো কন্ডিশনও হতে পারে, যখন ভি লেস দেন ভি আই হবে তখন কী হবে, তখন তো এটার মান লেস দেন, তাহলে ভি বাই ভি আই এর মান তখন কী হবে, লেস দেন ওয়ান হবে, আর যখন লেস দেন ওয়ান হবে তখন জেডের মানও লেস দেন ওয়ান হবে, তার মানে এটাও বাস্তব গ্যাস, এটাও আদর্শ না, জেডের মান একের বেশি হলেও আদর্শ না, জেডের মান একের কম হলেও আদর্শ না, কিন্তু একের বেশি হলে ওটাকে বলবো ধনাত্মক বিচ্যুতি, একের কম হলে এটাকে বলবো ঋণাত্মক বিচ্যুতি, ক্লিয়ার হয়েছে, একের বেশি হলে বলবো ধনাত্মক বিচ্যুতি, একের কম হলে বলবো ঋণাত্মক বিচ্যুতি। বলো কোনো বুঝতে সমস্যা আছে, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা বা এই যে এখানে আমরা শিখলাম জেডের যে ভ্যালুটা সেটা বুঝতে কোনো সমস্যা আছে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, আমরা এখান থেকে বলতেই পারি জেড ইজ ইকাল টু ওয়ান, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য, এটা জেড গ্রেটার দেন ওয়ান রিয়াল গ্যাসের জন্য, এটা হচ্ছে তোমার পজিটিভ ডেভিয়েশন, আর জেড লেস দেন ওয়ান এটা হচ্ছে রিয়াল গ্যাসের জন্য, এটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন মানে ঋণাত্মক বিচ্যুতি। আর একটা ছোট্ট করে পয়েন্ট লিখে রাখো, যে আমরা জানি যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়েল টেম্পারেচারে যেটা
আগে এক্ষুনি শিখলাম বয়েলস যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে, হ্যাঁ, লো প্রেশার রিজিওনে, লো প্রেশার রিজিওনে আমার বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেডের মান কত? জেডের মান হচ্ছে এক। তাহলে তোমাকে যদি বলে জেডের মান এক, এমন দুটো কন্ডিশন বলো, তাহলে এক নম্বর কন্ডিশন হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, আর দুই নম্বর কন্ডিশন বাস্তব গ্যাস যখন বয়েল টেম্পারেচারে লো প্রেশার রিজিওনে থাকবে তখনও সেটা জেডের ভ্যালু ওয়ান হবে। তাহলে এক নম্বর কন্ডিশন হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেডের মান এক হয়, আর দুই নম্বর কন্ডিশন হচ্ছে বয়েল টেম্পারেচারে লো প্রেশার রিজিওনে জেডের মান এক হয়। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। কী কী শিখলাম চলো একটুখানি রিমাইন্ড করে নিই কী কী শিখলাম। প্রথমে শিখলাম হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেখানে আমরা অনেকগুলো পয়েন্ট শিখলাম এবং শিখলাম পিভি ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার, সি এর মান হচ্ছে, সি হচ্ছে এটা রুট মিন স্কোয়ার। এখানে এটা শিখতে গিয়ে আমরা শিখলাম সি অ্যাভারেজ কী, নর্মাল সিটা কী, সি এম কী, এটার ভ্যালুটা কী হচ্ছে, এটার ভ্যালুটা হচ্ছে রুট ওভার এইট আর টি বাই পাই এম, এটার ভ্যালু হচ্ছে রুট ওভার থ্রি আর টি বাই এম, এটার ভ্যালু হচ্ছে রুট ওভার টু আর টি বাই এম, এগুলো শিখলাম। এছাড়া এটাও শিখলাম যে সি এম লেস দ্যান সি অ্যাভারেজ ইজ লেস দ্যান সি। হ্যাঁ, ম্যাক্সওয়েলের বেগ ডিস্ট্রিবিউশন থেকে কী শিখলাম, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে শিখলাম। যাই হোক না কেন, সিটার মান সবসময় বেশি হবে, সি অ্যাভারেজটা মিডিলে থাকবে, আর সি এম এর ভ্যালুটা সব থেকে কম হবে। তারপর শিখলাম হচ্ছে বয়েল টেম্পারেচার বলতে কী বোঝো, তারপরে আমরা শিখলাম হচ্ছে কী বলো, তারপরে আমরা শিখলাম হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংনম্যতা ধ্রুবক। শুনে খুব ভালো লাগবে যে আজকে এই পর্যন্তই রাখবো, এর পরের যে ভিডিওটা হবে এই পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে বাস্তব গ্যাস মানে রিয়াল গ্যাস এটা আদর্শ গ্যাসের থেকে কোন কোন পয়েন্টে চেঞ্জ হয়ে গেছে, মানে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের মতো আচরণ না করার মেন মেন কারণগুলো কী কী সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এছাড়া এখান থেকে একটা নতুন এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে ভ্যান্ডারওয়াল ইকুয়েশন, সেটা আমরা শিখবো পরের ভিডিওতে। ওখান থেকে পরীক্ষাতে 100% কোশ্চেন আসবে, একদম গ্যারান্টেড কোশ্চেন আসবে, কী কোশ্চেন আসবে সেটাও আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকের যে চ্যাপ্টারটা পড়লাম, আজকের চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটা খুব ইম্পর্টেন্ট, বয়েল টেম্পারেচার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পিভি ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ারের যে সমীকরণ সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রশ্ন করতে পারে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, চার চার পাঁচটা পয়েন্ট লিখে দেবে। এরপর এছাড়া কী আছে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি যে ওই যে পার্টটা ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এই পার্টগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, পরের দিন আলোচনা করবো ভ্যান্ডারওয়াল ইকুয়েশন, আর তারপরে আর একটাই ভিডিও হবে সেটাতে আমরা আলোচনা করবো টোটাল লিকুইড নিয়ে। ঠিক আছে, পৃষ্ঠটান সান্দ্রতা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা, আজকের জন্য এটুখানি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাড়িতে তোমরা প্র্যাকটিস করতে থাকো। ভিডিওটি কেমন লাগলো জানাবে, কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।